এই যে 164 ধারা, এটি তো একটি সাক্ষ্য, সাক্ষ্য এই সাক্ষর আইনগত মূল্য কতটুকু? আসলে আইনের সাক্ষ্য আইন অনেক ব্যাপক একটা জিনিস। মোট কথা বা সংক্ষেপে যদি বলি যে 164-এর যে জবানবন্দি বা 164 ধারার জবানবন্দিটাই শুধুমাত্র 164-এর জবানবন্দি সাক্ষ্য নয়, সেই 164-এর বা 164 ধারার জবানবন্দিটার সাথে সংশ্লিষ্ট আরও সাক্ষী সাবুত থাকতে হবে যে 164-এ যে সে জবানবন্দিটা দিল সেই জবানবন্দির মধ্যে আরও যারা ঘটনার একটি মামলায় বিভিন্ন সাক্ষী থাকেন, সাক্ষীরা সেটাকে সমর্থন করেন কিনা তার এই বক্তব্যটাকে। যদি 164-এর বক্তব্যের সাথে আরও অন্যান্য সাক্ষীদের বক্তব্যের সংশ্লিষ্টতা বা মিলে যায়, হুবহু মিলে যায়, তখন তার যে সাক্ষ্যগত মূল্যটা অনেক বেড়ে যায় মামলায়। আর যদি অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য বা জবানবন্দিতে দেখা যাচ্ছে যে 164 বা এই জবানবন্দিতে রিমান্ডে যে তিনি গিয়ে যে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিলেন সেই জবানবন্দির সাথে মিলে না বা সংশ্লিষ্টতা আসে না বা একই সাথে কর্পোরেট করে না, তখন এটার সাক্ষ্যগত মূল্য অনেকটা কমে যায়। তো আমাদের অভিজ্ঞতায় আমরা এরকমও দেখি, কোনো আসামির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নাই বা কোনো সাক্ষী সাবদ নাই, কোনো সাক্ষীরা এসে বলতেছেও না যে এই লোকটা বা এই আসামিটা এই এই অপরাধ করেছিল বা এই করেছে, কিন্তু শুধুমাত্র সে নির্যাতনের শিকার হয়ে হোক, ধোঁকায় পড়ে হোক বা যেভাবেই হোক একটা 164-এর জবানবন্দি করে ফেলেছে, সেটাকে মাননীয় বিচারক মণ্ডলী বা তারা খুব গুরুত্ব দিয়ে সাক্ষ্যগত মূল্য দিয়ে অনেক সময় সাজা দিয়ে দেন। সেটা হচ্ছে যে 164-এর বা 164 ধারার জবানবন্দিটা শুধুমাত্র 164 ধারার জবানবন্দির উপর ভিত্তি করেই কাউকে সাজা দেয়া যায় না, এই বিষয়ে উচ্চ আদালতের অনেক সিদ্ধান্ত আছে। মূল কথাটা হচ্ছে যে কেউ কোনো একজন আসামি 164-এ তার অপরাধের কথা স্বীকার করলেন বা বক্তব্য দিলেন, সেই বক্তব্যটা অন্যান্য প্রাসঙ্গিক যে সাক্ষী আছে এই মামলার সেটাতে যদি সমর্থন করে 164-এর ঘটনাটা, তাহলে এর সাক্ষ্যগত মূল্যটা খুব বেশি হয়ে যায়। আর যদি কোনো সাক্ষী দ্বারাই এই বক্তব্যটাকে সমর্থন করে না, তাহলে এর সাক্ষ্যগত মূল্য কমে আসে।